boob. So boom. আরো আরো আর দাওতান মরে আরো আরো আর দাও প্রাণ প্রাণ হি তৃষা হি মুরে আরো আরো আর দাও প্রাণ আরো বেদুনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটাই মাধা টুটাই ত্রাণ মোরে মুরে ত্রাণ আরু বেদনা আর বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটাই মাধা টুটাই মূরে ত্রাণ তান মূরে ত্রাণ আরো প্রেমে আরও প্রেমে মোর আমি দুবে প্রেমে আরও প্রেমে আরো প্রেমে মোর আমি দুবে যাতধা ধারে আপনারে তুমি আরো 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 পরদান মোরে আরো 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 ধাও প্রাণ প্রাণ তৃষা তৃষাহরি মোরে আরো 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 দাও পান প্রাণ বড়িয়ে তৃষা হরি মোরে আরো 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 দাও প্রাণ সবু ভুবনে কবু ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও দর্শক এটা কিন্তু মনে হচ্ছে বিশ্বসেরা এইরকম এই গানের তালে এইরকম নাচ কখনো দেখিনি তো সেই জন্য দেখছিলাম আরামবাগে আজকে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে আরামবাগের কালীপুরে একটা সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে অনেক সব বক্তব্য রেখেছেন গরম গরম সব কথা বলেছেন এবং তারপরে আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী তো আজকে একটা ওই রকম গানের তালে নেচেছেন নেচেছেন নাকি নাচার চেষ্টা করেছেন নাকি হরিবল করেছেন নাকি কীর্তন করেছেন নাকি লেফট অ্যান্ড রাইট করেছেন সেটা আপনারা বলবেন কিন্তু যেভাবে নাচটা উনি নেচেছেন আজকে আমার মনে হয় না এইভাবে এই গানের তালে নাচ কখনো দেখেছেন বলে বিশ্বে কখনো এইভাবে নাচ মানে সাঁতার কাটছেন নাকি যাই হোক মানে এইরকম নাচ আমি জানি না আপনারা কখনো কোথাও দেখেছেন বলে বিশ্বের কাছে একেবারে ইউনিক একটা নাচ এবার এটাকে বিশ্ব সেরা বলা যেতেই পারে ওনার যারা ভাই বোনেরা রয়েছেন বলতেই পারেন যে আর একটা পুরস্কার চাই ইউনেস্কোর কাছ থেকে আরো একটা পুরস্কার চাই এত সুন্দর ইউনিক নাচের জন্য আরামবাগে নেচেছেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যাই না এরকম দাবি উঠবে কিনা তবে সত্যি কিন্তু ইউনিক লেগেছে কারণ এই গানের নাচ আমরা অনেক জায়গাতেই দেখেছি কিন্তু এইভাবে নাচ কোথাও দর্শক বিশ্বাস করবেন আমি কিন্তু কোথাও এইভাবে নাচতে দেখিনি আরামবাগে এলেই দেখবেন কিছু কিছু নতুন নতুন জিনিস করে যান এর আগে তো জয়রাম আর কামার পুকুরকে কামার পুকুরকে গুলি দিয়ে চলে গেছিলেন কামার পুকুরকে বলেছিলেন কামার বাটি আর জয়রাম জয়রাম পুকুর তো এবারে এসব একটা এরকম নাচ নেচে গেছেন আমাদের একেবারে মাথাতে আশা করি সবসময় আটকে থাকবে যে এই গানের যে বিষয়টা সেখানে কিভাবে নেচে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এবার আপনাদের কেমন লাগলো বলবেন আমার চোখে যা ঠেকছে আমি বলছি খারাপ ভালো যাই না আপনারা কি বলবেন কিন্তু নজরে এসছে বলে আপনাদেরকে দেখালাম আসলে গানটা তো আর অফ করতে পারি না যখন এই এই গানটা চলে তখন তো মাঝখানে অফ করতে পারি না হয়তো আপনারা বলবেন আমার আমি হয়তো দেখছিলাম আপনারা বলবেন যে এতক্ষণ কেন দেখালেন কেউ কেউ তা আমি দেখেছি আপনারা এটাও বলেন ওনার মুখ কেন দেখান আরে মুখ মুখ্যমন্ত্রীর মুখ দেখাবো না কি করে হয় ওনার কথা কেন শোনা আরে উনি মুখ্যমন্ত্রীর কথা বললে শোনাতে হবে না ওনার কথা নিয়ে তো আলোচনা হয়তো করতে হবে আর এটা যদি বলেন যে এতক্ষণ সাড়ে তিন মিনিট ধরে গানটা শোনালেন নাচটা দেখালেন আপনার ভাল লাগতে পারে আমাদের ভাল লাগেনি বলতে পারেন আপনারা কিন্তু আমি একটা কথা বলি নাচটা নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে গানটা তো ফেলে দেওয়া যায় না গানটা এত সুন্দর এত সুন্দর তালে চলছে এটা তো মনকে তো আটকে দেয় না এটা তো একটা আবেগের বিষয় না তো সেজন্য জন্যে চলুন ক্ষমা করে দিন আর কি বলবো এবার দর্শক এবার এখানে এসে কি কি বললেন তার কয়েকটা পয়েন্ট দেখাই প্রথমেই আপনাদেরকে দেখাবো এই চাকরির নিয়ে কি বলেছেন যে হয়েছে বলতে একটা একটা সাময়িক যেহেতু মানে এখন সময় নেই আর কি গরমের ছুটির মধ্যে যেটা সুপ্রিম কোর্ট মনে করছে পরে শুনবে সেই জন্য মাঝখানে একটা স্টে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে তো এই যে অর্ডারটা এসছে এই অর্ডারের ব্যাপারে উনি কিভাবে এটাকে জয় হিসেবে দেখছেন বা দেখানোর চেষ্টা করেছেন আরামবাগে এসে ভালো করে শুনুন দর্শক তারপর নিশ্চয়ই আপনারাও বলবেন এটাকেও জয় বলছেন দিদি আপনার লজ্জা হচ্ছে না হয়তো আপনাদের মনে এই প্রশ্ন আসবে আমি আপনাদেরকে আগে প্রথমে শোনাই সুপ্রিম কোর্টের কালকের হিয়ারিং এর বিষয়ে আরামবাগের মঞ্চে দাঁড়িয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মানুষ খেকো বাগের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব এই কথা বলেছেন আজকে আরামবাগে মনটা স্নিগ্ধ হয়ে গেল তৃপ্ত হয়ে গেল যখন শুনলাম কি শুনেছেন কি শুনেছেন এটা কি হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে আরো শুনতে হবে আরো শুনবো যেহেতু এখন গরমের ছুটি পড়ে যাবে সামনে কুড়ি তারিখ থেকে তো আমরা ছুটির পরে শুনবো চোদ্দই এই ষোলোই জুলাই শুনবো তো যেহেতু সোনা বাকি রয়েছে এবং অযোগ্যদের অযোগ্যদেরকে আলাদা করবে করতে পারবে বলছে এসএসসি তো ঠিক আছে এর মধ্যে তাহলে ওই যে অর্ডারটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওটা এই মুহূর্তে কার্যকরী হবে না তবে একটা কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মুচলেখা দিয়ে কিন্তু চাকরিতে করতে হবে নতুন করে মুচলেখা দিতে হবে যে যদি আমি অবৈধ হিসেবে ধরা পড়ি সমস্ত বেতন ফেরত দেবো এই মুচলেখা প্রত্যেককে দিতে হবে দিয়ে এখন কন্টিনিউ করা যাবে তো এট যদি কালকে আপনার আজকে যদি হিয়ারিং হতো তাহলে স্টেটা হতো না বা আরো এ সপ্তাহের মধ্যে হলে হয়তো হতো না যেহেতু এখন মাঝখানে ছুটি পড়ে গেছে আর পড়ে যাবে সেই একটু সময় নিয়ে আবার হিয়ারিংটা হবে তো এটা কি মানে এ হয়ে গেছে নাকি ক্যান্সেল হয়ে গেছে নাকি একটা অন্তর্বর্তী একটা স্থগিতাদেশ ইন্টারিম একটা স্টে অর্ডার তো সেটা নিয়ে এত এটাকে জয় সত্যের জয় হবে এটা কিসের জয় হয়েছে কি হয়েছে এটা এটা ঠিক যে ভোটের মধ্যে আপনি একটু স্বস্তি পেয়েছেন তো সেটা আপনার স্বস্তি এটা 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 কিন্তু জয় নয় চাকরি প্রার্থীরা এখনো দুশ্চিন্তার মধ্যেই মানে যারা চাকরি আবার কন্টিনিউ করবেন তাদের মধ্যে কিন্তু প্রশ্ন এখনো আছে তাদের তাদের অস্বস্তি কাটেনি যাদের চাকরির সমস্যা তাদের অস্বস্তি কাটেনি আপনি এত স্বস্তি জয় হিসেবে কেন দেখাচ্ছেন কি আছে এই অর্ডারটার মধ্যে কি এটা এটা কি ডিভিশন বেঞ্চের অর্ডারকে ফেলে দেওয়া পাল্টা অর্ডার কিছুই নেই এটাতে তবে আমি আমরা চেয়েছিলাম যে কুড়ি তারিখে ছুটি পড়বে এই এই চলতি মাসের কুড়ির মধ্যে আরো যদি হ্যারিংটা করে নেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো দ্রুত হ্যাস্তস্ত হয়ে যেত আবার খানিকটা টাইম লাগবে তো সেটা হলো না সেটা হলো না যেহেতু একটু ছুটির পরে হেয়ারিং তো সেটাকে দেখছেন কিভাবে ব্যাখ্যা করছেন আমাদের জয় আমাদের যে স্নিগ্ধ হয়ে গেল তৃপ্ত হয়ে গেল ওই যে চোরেদের চাকরিগুলো বেঁচে গেছে সেই জন্য সব বেঁচে গেছে যদি এটা বলতে যে আমরা চোরেদেরকে বের করে দিয়ে যোগ্যদেরকে চাকরিতে কন্টিনিউ করছি সেই মতো আমাদের এগে এগোচ্ছে আমরা চাই এটা আরো দ্রুত হোক চোরেদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদের চাকরিতে কন্টিনিউ তাহলে একটা তার অর্থ হতো তাহলে তার একটা উদ্দেশ্য প্রমাণ হতো মানে একটা বোঝা যেত যে উনি অ্যাকচুয়ালি কি ধরনের সরকারকে চালাতে চাইছেন কতটা স্বচ্ছতা রাখতে চাইছেন টোটালটার উপরে স্টে হয়েছে সবার চাকরি কন্টিনিউ যেখানে এসএসসি স্বীকার করছে সুপ্রিম কোর্টে যে আট হাজার অযোগ্য তালিকা তো এখন সেই সেটাকেও সুপ্রিম কোর্ট বাদ দেয়নি এখন এই মুহূর্তে যেহেতু হিয়ারিং পর্ব চলবে টোটালটার উপরে স্টে দিয়েছে মানে যারা অযোগ্য তারাও চাকরি করছেন করবেন এটা তারা কি মন স্নিগ্ধ হয়ে গেছে তৃপ্ত হয়ে গেছে তার মানে আপনার উদ্দেশ্য কি সবার চাকরিটাকে বাঁচিয়ে রাখা তাই তো চোর চোর সবার চাকরিটাকে বাঁচিয়ে রাখা তাই তো যদিও আপনার প্রথম থেকে সেই উদ্দেশ্য সেই জন্যই অতিরিক্ত পদ তৈরি করে অন্য যারা যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছিলেন তাদেরকে ঢুকিয়ে আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেটা হয়নি কলকাতা হাইকোর্ট ধাক্কা মেরেছে থাপ্পড় বেড়েছে তারপরে রকম হয়ে গেছে এখন তো এনকোয়ারি শুরু হচ্ছে তো আপনি চেয়েছিলেন সবার চাকরিটা বেঁচে যাক শুনেছি যে ওই লোকগুলো কি করবে ওদেরও তো সংসার রয়েছে ঠিক আছে যদি ওখানে চাকরিটা চাকরিতে না হয় তাহলে বিকল্প চাকরি দেওয়ার ব্যবস্থাটা করে দেওয়া হোক অন্য ডিপার্টমেন্টে মানে যে কোনো মূল্যে ওদের চাকরিটাকে বজায় রাখার মানে চেষ্টা হয়েছে সুতরাং আপনি যেহেতু চেষ্টা করেছেন আর সুপ্রিম কোর্ট এখন টোটালটাতে স্টে দিয়েছে অল্প সময় হলেও আপনার স্বস্তি হয়তো সেই জন্যই এতটা জয় হিসেবে দেখাচ্ছেন আর সেটার সঙ্গে গতকাল আমি একটা কথা বলেছি আপনার স্বস্তি আরও একটা বড় কারণ সেটা হচ্ছে যে যে মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই এনকারি অর্ডারটা দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে হেফাজতে নিয়ে যারা করতে পারবে সেখানে তো আপনার নামটা তো সবার আগে আসবে কারণ গ্রাত্য বসেই বলেছেন আপনার কথা আপনিই নাকি অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদেরকে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য একটা রাস্তা বের করার চেষ্টা করেছিলেন ফলে আপনার নামটা তো সবার আগে ধরলে তো আপনাকে আগে ধরা হবে তো সেখানে যেহেতু হাই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওর মানে ওই অর্ডারে এই কড়া স্টেপ নেওয়ার ক্ষেত্রে একটা রক্ষা কবচ দিয়েছে হতে পারে তাতে আপনার বেশি স্নিগ্ধ তৃপ্ত হয়ে গেছে মানে মানে হওয়ার বিষয়টা স্নিগ্ধ তৃপ্ত মনটা হওয়ার দুটো কারণ একটা হচ্ছে পরোক্ষ হবে। দের চাকরিও বেঁচে গেল এই মুহূর্তে খুশি আর নিজে বেঁচে গেলেন যে এক্ষুনি আমাকে তাহলে ধরতে পারবে না এদিকে সিবিআই এনকোয়ারি কন্টিনিউ কিন্তু রক্ষা কবচ হয়তো সেটাতে আপনার মনটা একটু ফুরফুরে হয়েছে আর কি সাময়িক ভাবে হলেও হয়তো সেই জায়গা থেকে করছেন তা এটাতে কি অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের কি হয়েছে যাদের চাকরির যাদের চাকরি প্রশ্নের মুখে তাদের কি এমন সুরা হয়ে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে একটা দিনের জন্য একটা স্টে আর এসে সে স্বীকার করে ফেলেছে এত লোকের অযোগ্য মানে আট হাজার না কত লিস্ট বলেছে তো চাকরিতে যাবেই যোগ্যদের চাকরি থাকছে তো আমরা সবাই চাই এটা তো কোনো ক্রেডিট নয় আপনার কোনো ক্রেডিট নয় ওরা আপনি চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন এরপর যদি বলেন আমরা তো আলাদা করে দিয়ে চোরেদের চোরেদেরকে বাদ দিয়ে যোগ্যদের চাকরি কন্টিনিউ করেছি এটা আমাদের ক্রেডিট তাহলে কিন্তু সেটা ডাহা মিথ্যে কথা বলা হবে গাজওয়ারি কথা বলা হবে আপনারা সকালে চাকরি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন এখনো চেড়ে করে যাচ্ছেন কোর্টে ধাক্কা খেয়েছেন থাপ্পর খেয়েছেন সেখান থেকে এখন লিস্ট সামনে আনা হচ্ছে বলা হচ্ছে তাহলে এরপরে চোরেদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিতে কন্টিনিউটা সেটা যদি হয় সেটা হবে কোর্টের নির্দেশে কোর্টের ব্যবস্থাপনায় তাতে কিন্তু আপনার কোনো কোনো মানে কোনো কিন্তু ক্রেডিট থাকবে না যদিও আমরা ভালো করে জানি এরপরেও আপনি বলবেন আমরা তো বাদ দিয়েছি আমরা তো ভুল শুধরে নিয়েছি জানি সেটা নিয়েও চিৎকার করবেন কারণ আপনার চিৎকার তো ওই টাইপের শুধু চিৎকার করো মিথ্যা কথা বলে যাও মানুষের কানে কান ঝালাফালা করে দাও করে করে যদি মানুষ খানিকটা হলেও বিশ্বাস করে কিন্তু আমার মনে হয় না মানুষরা আপনার কথায় কোনো বিশ্বাস রাখেন বলে মনে হয় না তো দর্শক এইসব কথা বলেছেন উনি আজকে চাকরির ব্যাপারে মানে লজ্জা লাগা উচিত চোর ধরা পড়ে যাচ্ছে এসে শিকার করছে আবার সেখানে আবার উনি এইভাবে গদগদ ভাবে আবার এ করছেন উৎফুল্ল প্রকাশ করছেন যেখানে নিজের শিকার করে নিচ্ছে যে অন্যায় হয়েছে এসএসসি শিকার করে নিচ্ছে লিস্টের বাইরে আট হাজার ছেলেখেলা কথা আরো তো ভালো করে করলো তো আরো কত হাজার বেরোবে কে জানে আবার উনি সেটাকে নিয়ে উৎফুল্ল প্রকাশ করছেন চোরেদের চোরেদের চাকরিগুলো বেঁচে গেছে বলে তার মানে উনি তাহলে কি প্রশ্ন উঠবে না দর্শক নিজে এইসব করছেন আবার শুনবেন প্রধানমন্ত্রীকে আজকে কি বলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুনুন দর্শক একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে যে এইভাবে কথা বলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তুই তুকারি করে আমি দর্শক আজকে উনি কি বলেছেন একটু আপনাদেরকে শোনাই তাহলেই বুঝতে পারবেন একশো দিনের জায়গায় পাবেন খেলা হবে বাড়ি দেয়নি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি এখনো পড়ে আছে মোদি টাকা দেয়নি বলে তৃণমূল নাকি চোর আমি বলি তৃণমূল যদি চোর হয় তাহলে তুই হচ্ছিস মাফিয়াদের একেবারে ঠাকুর দাদা বললেন যে তুই হচ্ছিস মাফিয়াদের মাফিয়াদের একেবারে দাদা দাদা। তুই হচ্ছিস নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী কি বলেছেন প্রধানমন্ত্রী কখনো আমি তো শুনিনি যে মুখ্যমন্ত্রীর নাম করে উনি চোর চুরি এই কথা বলেছেন বলে আমি কিন্তু শুনিনি উনি সরকারটাকে দূষেছেন শাসক দলটার সম্পর্কে প্রশ্ন তুলেছেন এই রকম কারণ প্রশ্ন ওঠারই কথা প্রচুর চুরি হয়েছে প্রকাশ্যে এসেছে অনেক কিছু তথ্য সামনে এসছে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম ধরে প্রধানমন্ত্রী কখনো কিন্তু এই কথা বলেননি আর তুই কারি তো মোটেই তার মুখে আসেনি আর দেখুন উনি কিভাবে কথা বলছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে আবার উনি বলবেন ভাষা সন্ত্রাস সৌজন্য একটা সৌজন্য নেই এটা এইভাবে কথা ডিরেক্ট শুনলেন তো ডিরেক্ট মোদীর নাম করে কিভাবে বলছেন তুই তুকারি করে ঠাকুর দাদা নিজের চোরেদেরকে সমর্থন করছেন প্রকাশ্যে চলে আসছে আর যখন চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সরকারের বিরুদ্ধে দলটার সম্পর্কে যখন প্রশ্ন তোলা হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর নাম ধরে তুই তুকারি করে ঠাকুর দাদা চোরেদের এইসব বলছেন এইসব বলছেন এইসব বললে ভাবছেন মানুষ বিশ্বাস করবেন দর্শক জানি না আরামবাগের মানুষ এনাকে হবে দেখবেন তবে লোকজন কিন্তু আজকে ভালো হয়নি যেটা আমি খবর পেলাম এখানে কলকে পাবে বলে আমার তো মনে হয়নি তবে এখানে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার সম্পর্কে উনি একটা কথা বলেছেন তার একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে উনি কেন বিয়ে করেননি আমি দর্শক আপনাদের একটু শোনাই সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে মানে যিনি প্রার্থী হয়েছেন আরামবাগের এই যে মিতালি বাঘ বলছেন যে এই মেয়েটি কেন বিয়ে করেননি জানেন ভালো করে দলটা করবেন বলে আমাদের প্রশ্ন আপনি কেন বিয়ে করেননি ভালো করে দলটা করবেন বলে সেই জন্য আমার তো মনে হয় বাংলার মানুষ এবার বলবেন আপনি বিয়েটা করতেই পারতেন আপনি যদি বিয়েটা করতেন দলটা ভালো করে করার সুযোগ পেতেন না সংসার নিয়ে ব্যস্ত হতেন মনে হয় বাংলার এই যে হাল হয়েছে সেটা হতো না ফলে আপনি বিয়ে করলে ভালোই করতেন সংসার ধর্ম করতেন কারণ বিয়ে করেননি বলে এটা এবার আমি জানি না দর্শক আপনার আবার উল্টো কথা বলবেন কিনা বিয়ে নিয়ে সেটা আপনাদের বিষয় আপনি আবার আপনার হয়তো কি বইটাই আবার দেখাতে না শুরু করে দেন আমি যেটা বলছি আর কি যেটা আমরা জানি মুখ্যমন্ত্রী বিয়ে করেননি তো আপনি যদি বিয়ে করতেন আমার মনে হয় ভালো হতো সংসার ধর্ম নিয়ে থাকতেন বাংলাতে অতটা ভালো করে রাজনীতি করতে পারতেন না এইভাবে এতটা কন্ট্রোল করতে পারতেন না বা সরকারে সরকারের মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমার মনে হয় সেদিক দিয়ে বাংলার মানুষের সুবিধা হতো সুবিধা হতো আমার ধারণা দর্শক আপনারা এসে কতটা বলবেন বা আমার মতের সঙ্গে আপনাদের সহমত আসবে যে উনি বিয়ে করলে ভালোই করতেন বাংলার এতটা সর্বনাশ হয়তো হতো না দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে